আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করি আজকের আলোচনা। আজকে আলোচনা করব পাগড়ি পরিধান করার বিধান সম্পর্কে। পাগড়ি সুন্নত নাকি নয়? পাগড়ি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিধান করেছেন? চলুন জেনে নিই এ সকল প্রশ্নের উত্তর। পাগড়ি পরিধান করা সুন্নত, এটি পোশাকের সুন্নত, অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত। সুন্নত আদায়ের যে সওয়াব রয়েছে, পাগড়ি সুন্নত মনে করে পরিধান করলে সে সওয়াব হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখন তার মাথায় কালো পাগড়ি ছিল। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1358। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসহ করলেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 81। তার পাগড়ি পরিধান সংক্রান্ত এ ধরনের আরও অনেক বর্ণনা হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। সুলাইমান ইবনে আবি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, আমি মুহাজির সাহাবিগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি। মুসান্নিফ ইবনে আবি সাইবা, হাদিস নম্বর 25489। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি মক্কা মুকাররমার উদ্দেশ্যে বের হলে সঙ্গে পাগড়ি নিতেন এবং তা পরিধান করতেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2552। আবু উবাইদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আতা ইবনে ইয়াজিদকে পাগড়ি পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখেছি। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 11780। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল সুন্নত মোতাবেক করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।